ভারতের চাপে পড়ে শেষ পর্যন্ত চীনের গুপ্তচর জাহাজ নিয়ে পিছু হটতে বাধ্য হলো শ্রীলঙ্কা। জানা গিয়েছে চীনের গুপ্তচর জাহাজ ইয়াং হং তিনকে এক বছরের জন্য তাদের দেশের কোনো বন্দরে নোঙর করতে দেবে না শ্রীলঙ্কা। ভারতকে এই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটি। উল্লেখ্য, 5ই জানুয়ারি ভারত মহাসাগরের গভীর জলে গবেষণা চালানোর জন্য কলম্বো বন্দরে যাওয়ার কথা ছিল চীনের জাহাজ ইয়াং হু তিনের। নতুন বছরের মে মাস পর্যন্ত কলম্বো বন্দরে জাহাজটি থাকার জন্য অনুমতি পেয়েছে শ্রীলঙ্কার কাছে, কিন্তু সেই অনুমতি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারত অবশ্য আগেই এই বিষয়ে শ্রীলঙ্কাকে অনুরোধ করেছিল। ভারতের বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, গত 21 জুলাই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল শ্রীলঙ্কা। বিষয়টিকে ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। শ্রীলঙ্কার তরফে সরকারিভাবে যদিও এ নিয়ে মুখ খোলা হয়নি, কিন্তু সূত্রের খবর, চীনকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের গুপ্তচর জাহাজকে ভারত মহাসাগরের গভীর জলে পরীক্ষা চালানোর জন্য অনুমতি বাতিল করা হলো। এমনকি শ্রীলঙ্কার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ঘেঁষতেও পারবে না কোনো চীনা গুপ্তচর জাহাজ। কলম্বোর ওই সূত্রটি জানিয়েছে যে এ নিয়ে ভারতকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে অনুমতি বাতিল হওয়ার পরেই ভারত মহাসাগরের গভীর জলে পরীক্ষার কাজ চালানোর জন্য আরেক দ্বীপরাষ্ট্র মলদ্বীপে জাহাজটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুই দেশ অনুমতি দিলেই মলাক্কা প্রণালী ধরে চীনের ওই জাহাজ আসবে ভারত মহাসাগরে। ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং মলদ্বীপের কাছে এই জাহাজের নোঙর করার অনুমতি চেয়েছে চীন। সেখানে 2024 সালের জানুয়ারি মাসে 5 তারিখ থেকে মে মাস পর্যন্ত গভীর সমুদ্রে সমীক্ষা চালাতে অনুমতি চেয়েছে চীন, যা যথেষ্টই উদ্বেগের ভারতের কাছে। 4,813 টনের এই জাহাজ আধুনিক যুগের সমস্ত সমীক্ষার প্রযুক্তি সম্পন্ন। ভারতের আশঙ্কা, অন্যান্যবারের মতোই এই জাহাজ সমীক্ষার নামে নোঙর করে ধীরে ধীরে ভারত মহাসাগরে প্রবেশ করে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করবে, ভারতের সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করবে, আর এটাই হচ্ছে এই জাহাজের মূল লক্ষ্য। প্রসঙ্গত, এর আগে চীনের আরও এক জাহাজ শ্রীলঙ্কায় নোঙর করেছিল। সেবার ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার রনিল বিক্রমসিংহের সরকার চীনের সি-ইয়ান-6কে সেদেশে নোঙর করার অনুমতি দিয়েছে। সেই জাহাজ গত 20 নভেম্বর পার করেছে মলাক্কা প্রণালী। আর ওই সি-ইয়ান-6 জাহাজটিকে চেন্নাই থেকে মাত্র 500 নটিক্যাল মাইলস দূরের ছিল সদ্য 2023 সালে। সমুদ্রে গবেষণা এবং সমীক্ষার কারণে আসলে ভারতের ওপর নজরদারি এবং গুপ্তচর বৃত্তি করাই মূল লক্ষ্য এই চীনা জাহাজের। চীনের নতুন জাহাজ জিয়াং ইয়াং হং তিনটির উদ্দেশ্যেও তাই বলে মনে করছে ভারত। এদিকে শ্রীলঙ্কা, কম্বোডিয়া, মলদ্বীপ, পাকিস্তান, ইরানের মতো দেশে বিপুল বিনিয়োগ করে কার্যত সেই দেশগুলির মুখ বন্ধ করে দিয়েছে চীন। তাই চীন যখন এই দেশগুলি সমুদ্র বন্দর ব্যবহার করতে চায়, তখন এই দেশগুলি না করতে পারে না, আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চীন সমুদ্রে আস্ফালন বাড়িয়েছে বলেই মনে করছে ভারত। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় চীন সি-ইয়ান-6 যুদ্ধ জাহাজ নোঙর করেছিল। যদিও চীন এবং শ্রীলঙ্কা উভয় দাবি করেছিল এই জাহাজ নাকি শুধু সমুদ্রে গবেষণার কাজ চালাবে, শ্রীলঙ্কার 2টো বিশ্ববিদ্যালয় নাকি এই কাজে চীনের সঙ্গে যুক্ত হবে, তবে ভারত কিন্তু এই দাবি মেনে নিতে নারাজ। তাতে বিস্তর আপত্তি রয়েছে। ভারত আর আমেরিকা দুদেশের কিন্তু আপত্তি ছিল, আর দুদেশ বলছে যে চীন ওই জাহাজ পাঠিয়েছে শুধুমাত্র নজরদারি চালানোর জন্য। আমেরিকার আশঙ্কা, চীন ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করতে চাইছে, তাই এভাবে স্পাই জাহাজ নোঙর করেছে। দীর্ঘদিন ধরে চীনের এই আগ্রাসন নিয়ে আপত্তি জানিয়ে এসেছে আমেরিকা, আর এই এলাকাকে রক্ষা করতে কোয়াডও শক্তি বাড়াচ্ছে।
কোয়াডে যারা রয়েছে তারা হলো আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত। তাদের মধ্যে এখন বোঝাপড়া ঠিক রাখাটা দরকার। এই চার দেশ যৌথভাবে সামরিক মহড়াও জোরদার করেছে। সঙ্গে রাখুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল, এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না।